নমস্কার। কথাশিল্প আয়োজিত ছোটদের জগৎ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটদের জগৎ এখন আগের থেকে আলাদা। আজ আমরা দুটি গল্প এবং দুটি আবৃত্তি শুনব। এই অনুষ্ঠানটির সম্প্রচার করছে ডলি হালদার ওয়াইটি গ্রুপ। এই আগস্ট মাস নানা ঘটনা বহুল মাস। আগের অনুষ্ঠানে এই আগস্ট মাসের ইতিবৃত্ত শুনিয়েছি। এই মাস যেমন আমাদের স্বাধীনতার মাস, তেমনি এই মাস বাংলাদেশের শোকের মাস। এই মাসে প্রয়াত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত 26শে আগস্ট ছিল বাংলা ভাষার মরমী কবি, গীতিকার, গায়ক অতুল প্রসাদ সেনের প্রয়াণ দিবস। 1934 সালের এই দিনটিতে 62 বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, তাঁর বিখ্যাত জনপ্রিয় গান। এই গানটির আবৃত্তি শুনে নেব কথাশিল্পর ছাত্রী তন্ভি বিশ্বাসের কাছ থেকে। তন্ভি কথাশিল্পের ধুবুলিয়া শাখার ছাত্রী। নমস্কার। কবি অতুল প্রসাদ সেনের লেখা কবিতা বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান কে তার মাঝি টানে, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। ওই ভাষাতে নিতাই গোড়া, আনল দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা। বিদ্যাবতী, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতে প্রথম বলে ডাকনো মায়ে মাহ মা বলে, ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা। নমস্কার। শুনলাম তন্ভীর আবৃত্তি। এবারে সেই মহান গীতিকার শিল্পীর প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার নিবেদন কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা কণ্ঠে তোমার গান। কে আবার বাজাই বাঁশি মায়ের কাছে শোনা, সেদিন থেকেই তোমার গানে সুরের স্বপ্ন বোনা। অন্ধকারের আগুল ঠেলে দেখিয়েছিলে আলো, দরদে কণ্ঠে জানিয়েছিলে সবারই বাঁশি ভালো। একা মোর গানের তুড়ি ভাসিয়েছিলে তুমি, তোমার গানে ভক্তি ও প্রেম দু চোখে জন্মভূমি। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এ গান মনের মনে কোঠায় জাগায় আলো ও আশা। আশার বাণী তোমার গানে শুনেছিলাম শৈশবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই আশাতেই ভাষাই তুড়ি কণ্ঠে তোমার গান, প্রণাম তোমায় মরমী কবি, শ্রদ্ধা ও সম্মান। আজ 28শে আগস্ট। দিনটি উল্লেখযোগ্য এই কারণে 1855 সালের আজকের দিনে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই মহিষী নারী, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, সমাজ সংস্কারক, আধুনিক বাংলা সাহিত্যের তিনি একজন উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। তিনি হলেন স্বর্ণকুমারী দেবী। ঠাকুরবাড়ির থেকে
থেকে প্রকাশিত ভারতী পত্রিকার তিনি দীর্ঘ দিন ধরে সম্পাদনা করেছেন। আজ জন্মদিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। এবারে আমরা একটি গল্প শুনব, শোনাবে শ্রীনিকা সরকার। শ্রীনিকা আবৃত্তি শেখে দেবযানী রায়গুপ্তর কাছে। ওরা আবৃত্তির দলের নাম শব্দকল্প। আমি শ্রীনিকা সরকার, আজকে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলবো, সিংহ ও ইঁদুরের গল্প। একটা সিংহ গভীর জঙ্গলে ঘুমাচ্ছিল। এমন সময় খেলতে খেলতে একটা ছোট্ট ইঁদুর তার গায়ের ওপর উঠে গেল। ব্যাস, সিংহ তো খুব রেগে গেছে। ইঁদুর বলল, মাফ করুন, আমি আপনার বিপদের দিন বাঁচাবো। সিংহ বলল, হা হা হা, তুই আমার বিপদের দিন বাঁচাবি পুচকে ইঁদুর, যা তবে এবার তোকে ছেড়ে দিলাম। আর যেন তোকে আমি কোনোদিন গুড় গুড় করতে না দেখি। কয়েকদিন বাদে একটা শিকারির দল এসে জাল ফেলে দিল সিংহের গায়ে। সিংহ তো বাঁচাও বাঁচাও করছে। ইঁদুর শুনতে পেয়ে তার সুচালো সুচালো দাঁত দিয়ে জালটা কেটে দিয়ে সিংহকে বলল, জালটা কেটে গেছে সিংহ, এবার আমরা একসাথে বন্ধু হয়ে যাব। ধন্যবাদ, কেমন লাগলো বন্ধুরা আমায় জানিও। কিন্তু ছোট্ট শ্রীনিকা বেশ মজা করে বলল গল্পটা। অনেক শুভেচ্ছা ওর জন্যে। আগামীকাল অর্থাৎ 29শে আগস্ট আমাদের কাছে একটি বিশেষ দিন। আগামীকাল প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 45তম প্রয়াণ দিবস। কাজী নজরুল ইসলামকে আমরা সাধারণত কবি বা গীতিকার হিসেবেই জানি, কিন্তু কবিতার পাশাপাশি তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন অনেক, এবং সেগুলোর বেশিরভাগই মানবতার পক্ষে, সম্প্রীতির পক্ষে বার্তা দিয়েছেন। বাংলা চলচ্চিত্রের সঙ্গে কাজী নজরুল ইসলামের দীর্ঘ সম্পর্ক ছিল। তিনি একাধারে ছিলেন বাংলা সিনেমার কাহিনীকার, গীতিকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার, অভিনেতা এবং একজন দক্ষ চিত্রনাট্যকার। 1931 সাল থেকে 1942 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর তিনি অসংখ্য ছবির সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। এবারে তাঁর একটি কবিতার আবৃত্তি শুনে নেব পারিজাত সাহার কাছ থেকে। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাছে পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকেছে ভবিষ্যৎ, এত খান হারি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ফিরোযাত্রীরা, গুরু গরু যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ,
চেঁচিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ছাকলায় ভিড় খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়েছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি হুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার নমস্কার। পারিজাত সাহার কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতার আবৃত্তি শুনলাম। 1899 সালের 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কবির জন্ম। বাবা ফকির আহমেদ আর মা হলেন জাবেদা খাতুন। ছোটবেলায় বাবাকে হারিয়ে দুঃখের মধ্যে বেড়ে ওঠা দুঃখ মিয়া একদিন দুই বাংলার প্রাণীর কবি হয়ে উঠলেন। তিনি আমাদের জেলার কৃষ্ণনগর শহরে 3 বছর সপরিবারে কাটিয়েছেন, তাই তিনি আমাদেরও অত্যন্ত আপনজন। গ্রিস কটেজে 5 স্মৃতিবিজড়িত বাড়িটি এখন হেরিটেজ বিল্ডিং। সারা দেশের মতো আগামীকাল সেইখানেও পালিত হবে 5 প্রয়াণ দিবস। সেই মহান কবির প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম রইল। এবারে একটি গল্প শুনে নেব। গল্প শোনাবে আলাপন আবৃত্তি সংস্থার ছাত্রী দেয়াশিনী দাস। ওর আবৃত্তির শিক্ষাগুরু শ্রদ্ধেয় মলয় পোদ্দার। নমস্কার। কথা শিল্প আয়োজিত লাইভ অনুষ্ঠানে আজ আমি শোনাব সুকুমার রায়ের লেখা ঠুকে মারি আর মুখে মারি। মুখে মারি পালোয়ানের বেজায় নাম, এদিকে ঠুকে মারিও এক মস্ত পালোয়ান। মুখে মারির নাম শুনে ঠুকে মারি তো আর হিংসায় বাঁচে না। একদিন আর থাকতে না পেরে ঠুকে মারি তার কম্বলে 90 মন আটা বেঁধে নিয়ে মুখে মারির বাড়ির উদ্দেশ্যে রওনা হল। পথে যেতে যেতে তার খুব খিদে আর তেষ্টা পেতে এক ডোবার ধারে গাছের নিচে ঠুকে মারি বিশ্রাম করতে বসল। তারপর চু চু করে দুবার অর্ধেক জল খেয়ে শেষ করে ফেলল। আর বাকি অর্ধেক জলে ঠুকে মারি তার 90 মন আটা মেখে নিয়ে সেটাও খেয়ে ফেলল। শেষে মাটিতে শুয়ে নাক ডেকে ঘুম দিল। সে ডোবায় এক হাতি রোজ জল খেতে আসত। হাতি এসে ডোবা খালি দেখে বেজায় রেগে গেল। সামনে এক মানুষকে শুয়ে থাকতে দেখে হাতি তার মাথায় এক গোদা পায়ের লাথি মারল। ঠুকে মারি বলে কি না, মাথা টিপে দিচ্ছিস তা একটু ভালো করেই দে না বাপু। তাই শুনে হাতি তো আরও রেগে গেল। সে চেয়েছিল ঠুকে মারিকে সুরে করে আছাড় মারতে, কিন্তু তার আগেই ঠুকে মারি তড়াক করে উঠে হাতি মশাইকে তার ঝোলায় পুড়ে আবার রওনা হলো। মুখে মারির বাড়ি পৌঁছে ঠুকে মারি হাঁক দিল, কই হে মুখে মারি, এসো তো দেখি কত বড় পালোয়ান তুমি। মুখে মারি তো সেই হুঙ্কার শুনে বাড়ির পিছনের জঙ্গলে লুকিয়ে পড়ল। মুখে মারির বউ বলল, কর্তাজ বাড়ি নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন, আপনি অন্য একদিন আসুন বাবু। ঠুকে মারি বলল, বেশ এটা তোমার কর্তাকে দেখিয়ে বলবে এর মালিক তাঁর সঙ্গে লড়তে চায়, বলে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল। ব্যাপার দেখে বাড়ির লোকের তো চক্ষু স্থির, কিন্তু মুখে মারির শিয়ালা খোকা বলে কি না, ওমা এই লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে। তার মা বললে, ঠিক আছে
ওটার ব্যবস্থা তোমার বাবা এসে করবে, এখনো তাকে ঝেঁটিয়ে ফেলে দাও। এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো, আর ঠুকে মারি তো বেজায় খুশি হলো। এমন যার খোকা সে নিশ্চয়ই তার উপযুক্ত জুড়ি হতে পারবে বলে সে বাড়ির সামনের তাল গাছটাকে উপড়ে নিয়ে বলল, খোকা তোর বাবাকে বলবি আমার একটা ছড়ির দরকার ছিল তাই এটা নিয়ে যাচ্ছি। খোকা বলল, ওমা দুষ্ট লোকটা বাবার খ্যাংরা কাঠি নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি খ্যাংরা কাঠি? ঠুকে মারির চোখ তো আলুর মতো গোল গোল হয়ে উঠল। দরকার নেই বাবা এসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তৎক্ষণাৎ হন হন করে নিজের গ্রামের দিকে ফিরে চলল। তারপর মুখে মারি যখন ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে লোকটা গেল কই? ছেলে বলল, কোথায় যাবে, তাল গাছ উপড়ে নিয়ে বাড়ি চলে গেছে। মুখে মারি বলল, সে কি তুই কিছু বলিস নি? ছেলে বলল, আমি কি বলবো। মুখে মারি বলল, ইস কি ছেলে হয়েছে দেখো, চল আজই তোকে আমি গঙ্গায় ফেলে দিয়ে আসব বলে ছেলেকে কাঁধে চড়িয়ে মুখেমারি তাকে গঙ্গায় ফেলতে চলল। মুখেমারি যায় আর ভাবে, ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে, ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু ছেলে তো কাঁদেও না, কিছু বলেও না। মুখেমারি তখন তাকে ভয় দেখিয়ে বলল, ও ওই যে গঙ্গা এসে গেল বলে। ছেলে বলল, হ্যাঁ বাবা খুব জলের ছিটা লাগছে। মুখেমারির তো চক্ষু স্থির। সে তৎক্ষণাৎ ছেলেকে কাঁধ থেকে নামিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি করে বল লোকটাকে তুই কিছু বলেছিলিস কি না? ছেলে বলল, ওকে তো আমি কিছু বলিনি, আমি শুধু মাকে চেঁচিয়ে বলেছিলাম, ও মা দুষ্ট লোকটা আমার খ্যাংরা কাঠি নিয়ে পালিয়ে গেল। মুখেমারি তখন বলল, সাবাস ছেলে, পাক্কা বেটা। চমৎকার একটি গল্প শুনলাম। আগামী 2রা সেপ্টেম্বর কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা কবিতায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটি উল্লেখযোগ্য নাম। আজীবন মানুষের কথা বলেছেন তাঁর কবিতায়, মানবতার জয়গান গেয়েছেন তাঁর কবিতার মধ্যে দিয়ে। আমি তাঁর একটি কবিতা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি, মাটি তো আগুনের মতো হবে, যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের মাসে 2য় সপ্তাহের শনিবার এবং 4র্থ সপ্তাহের শনিবার। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।